আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন বুধবার ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর সফরের সময় প্যালেস্টাইন রাষ্ট্র তৈরির প্রতি ওয়াশিংটনের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন। তার সফরকে সেখানকার অনেক বাসিন্দাই অভিনব হিসেবে অভিহিত করেছেন। একজন মুখপাত্র জানিয়েছেন, প্যালেস্টিয়ান প্রেসিডেন্ট ও প্যালেস্টিয়ান অথরিটি প্রধান মাহমুদ আব্বাসকে ব্লিংকেন বলেছেন, আমেরিকার অবস্থান হল ইসরায়েলের সঙ্গে একটি প্যালেস্টিয়ান রাষ্ট্রীয় অস্তিত্বশীল হবে ও উভয়ে শান্তি ও নিরাপত্তার সঙ্গে সহবাস্থান করবে। ব্লিংকেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রামাল্লায় আব্বাসের প্রধান কার্যালয়ে পৌঁছান। সেখানে একদল লোক বিক্ষোভ করেছিলেন ও তাদের হাতে গণহত্যা বন্ধ করো, প্যালেস্টাইন মুক্ত করো ও ব্লিংকেন চলে যাও লেখা সম্মিলিত প্লে কার্ড ছিল। ব্লিংকেন মঙ্গলবার শীর্ষ ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের প্রতি বেসামরিকদের জন্য বাড়তি নিরাপত্তা, গাজায় আরও সহায়তা প্রবেশের সুযোগ দেয়া ও বাসিন্দাদেরকে তাদের ঘরে ফেরার সুযোগ দেওয়ার আহ্বান জানান। ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে মঙ্গলবার কঠিন আলোচনার ইঙ্গিত দিয়ে ব্লিংকেন বলেছেন, আমেরিকার কর্তব্য হল মিত্রদের সঙ্গে যতটা সম্ভব স্পষ্টবাদী হওয়া। তিনি আরও বলেছেন যে আমেরিকা ইসরায়েলকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছে। ইসরায়েল এখন পর্যন্ত যুদ্ধের পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত পিয়ের গাজা ও পশ্চিম তীর শাসন করার সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে। এর পরিবর্তে তারা ইসরায়েলি ডিফেন্স ফোর্সের তত্ত্বাবধানে কোনো স্থানীয় গোষ্ঠীর হাতে গাজার শাসনভার দেওয়ার কথা প্রস্তাব করেছে। ব্লিংকেন মঙ্গলবার আশা প্রকাশ করেছেন যে ইউনাইটেড আরব আমিরাত, বাহরাইন ও অন্যান্য রাষ্ট্রের সঙ্গে ইসরায়েল আমেরিকার মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি অনুসরণ করে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।